আজকে আমরা একটা অন্তরক সমীকরণের গঠন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এই সমীকরণটা আগে তুলব, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা এক নং সমীকরণ ধরব। এরপর লিখব এক নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে উভয় পক্ষে ডিডিএক্স নেব। তাহলে লিখব ডিডিএক্স অফ, এটা লিখব এক্স ওয়াই সমান সমান ডিডিএক্স অফ এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে দেখো দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। তাহলে লিখব প্রথমে এক্সকে স্থির রাখবো, তারপর ওয়াইকে অন্তরীকরণ লিখব এক্স ডিডিএক্স অফ ওয়াই প্লাস আবার ওয়াইকে স্থির রাখবো, আবার এক্সকে অন্তরীকরণ করবো, লিখব ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স সমান সমান। আর এখানে দেখো এটা পরস্পর যোগ অবস্থায় আছে, এই জন্য আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখবো। আর এখানে এ যে আর বি যেহেতু ধ্রুবক সংখ্যা, এই জন্য এটাকে বাইরে লিখবো, লিখবো এ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা কত পাচ্ছি এখানে এক্স, এটা কি হয়ে যায় ডিওয়াই ডিএক্স প্লাস আর ডিএক্স ডিএক্স কাটাকাটি গেলে কি থাকে ওয়ান, তাহলে কি হবে শুধু ওয়ান ওয়াই হবে সমান সমান এ। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার দেখো এখানে মাইনাস এক্স, মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যায় মাইনাস ওয়ান পাওয়া যায়। তাহলে আমরা এখানে কী পেলাম এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এখানে গুণ করলে কী আসে মাইনাস ওয়ান। তাহলে আসে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা দুই নং সমীকরণ ধরব। এরপর লিখব দুই নং কে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে দুই নংকে আবার অন্তরীকরণ করব, মানে ডিডিএক্স নেব। তাহলে লিখব ডিডিএক্স অফ এই পুরোটা লিখব এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান সমান ডিডিএক্স অফ এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে দেখো এগুলো যোগ অবস্থায় আছে, এটা বিয়োগ অবস্থায়, তার মানে কি আলাদা আলাদাভাবে হবে। তাহলে লিখব ডিডিএক্স অফ এক্স এই পুরোটা লিখব ডিওয়াই ডিএক্স প্লাস আবার লিখব ডিডিএক্স অফ এ ওয়াই সমান সমান ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ডিডিএক্স অফ বি টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে দেখো দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে প্রোডাক্ট রুল ইউজ হবে। তাহলে প্রথমে এক্সকে স্থির রাখবো এক্স ইন্টু ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স প্লাস আবার এটাকে স্থির রাখবো ডিওয়াই ডিএক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, এক্সকে অন্তরীকরণ করবো প্লাস আর এটা কী হয়ে যায় ডিওয়াই ডিএক্স সমান সমান। এখানে দেখো এ আর বি ধ্রুবক সংখ্যা, এই জন্য এ আর বি দুইটাকে বাইরে আনবো। তাহলে লিখব এ ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এটা পেলাম, এখন এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এক্স, এখানে দেখো ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এটাকে যদি অন্তরীকরণ করি কত পাওয়া যায় দুইবার অন্তরীকরণ করলে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস আর এখানে ডিওয়াই ডিএক্স আর এটা অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায়, আর এখানে এটা যা আছে তাই ডিওয়াই ডিএক্স সমান সমান এ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কী হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি রইল ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কত হওয়া যায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সকে আবার অন্তরীকরণ করলে কত পাওয়া যায় মাইনাস ওয়ান পাওয়া যায়। তাহলে আমরা কী পাচ্ছি এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস আর এখানে দেখো ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স কয়টা দুইটা, এই জন্য হবে টু ডিওয়াই ডিএক্স সমান সমান এ ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস মাইনাস প্লাস তাহলে বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো এই যে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স এটা সমান সমান কী ছিল এক্স ওয়াই ছিল না, এই জন্য আমরা লিখব এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস টু ডি ওয়াই ডিএক্স সমান সমান এক্স ওয়াই, কারণ আমাদের প্রশ্নে কী ছিল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এই পুরাটার বদলে আমরা এক্স ওয়াই লিখে ফেললাম। তাহলে আমরা কী পাচ্ছি ফাইনালি এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস টু ডিওয়াই ডিএক্স সমান সমান এক্স ওয়াই, এটাই হলো আমার অন্তরীকরণ সমীকরণ।